দর্শক আমি জানাতো না আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজরুম আপডেটে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু হয়েছে ফল পরিবর্তনের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি বলেন সংসদ সদস্য বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে অন্য প্রার্থীদের অভিযোগের সত্যতা পেয়ে তাকে চিঠি দেওয়া হয়েছিল অফিসারের কাজ হলো শুধুমাত্র প্রিজাইডিং অফিসার যে ফলাফলটি ঘোষণা দিয়েছেন সেই ঘোষণাটা কেন্দ্রীয়ভাবে ওখানে সবার সামনে পড়ে শোনান ওনার কাজ হলো পাঠকের কাজ আর হলো ওনার কিছু সাথে সহযোগী কর্মকর্তারা থাকে তারা শুধু যোগটা করে যে কার পক্ষে কতটা যোগ এছাড়া তো ওনার কোনো ওখানে কিছু করার ক্ষমতা নেই তো উনি কীভাবে পরিবর্তন করবেন পরিবর্ধন করবেন পরিমাণ জন করবেন ওনার কি সেই সুযোগ আছে দর্শক কেমন হলো কুমিল্লা সিটি নির্বাচন এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু বিস্তারিত আলোচনা করতে চাই আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন সচেতন নাগরিক কমিটি কুমিল্লার সাবেক সভাপতি আলী আকবর মাসুম জনাব আলী আকবর মাসুম আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে এবং অনলাইনে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ গতকাল তো নির্বাচনের একেবারে শেষ দিকে কিছুটা নাটকীয়তা দেখা গিয়েছিল যাকে বলা হচ্ছে 45 মিনিটের নাটকীয়তা তারপরেও সারাদিন অবশ্য শান্তিপূর্ণই ছিল আপনাদের চোখে নির্বাচনটি কেমন ছিল ধন্যবাদ আপনাকে সত্যি আপনি যেটা বলেছেন আমাদের কুমিল্লাবাসী তার প্রত্যাশার জায়গা থেকে যেরকম একটা নির্বাচন দেখতে চেয়েছিল আমরা দিনভর সেই নির্বাচনটি দেখেছি মানুষ তার নিজের ভোটটি নিজে দিতে পেরেছে এবং অন্য সময় আমাদের যে অভিযোগগুলো থাকে ভোটাররা ভোট দেওয়ার ক্ষেত্রে কোথাও কোনো কেউ প্রভাবিত করবার কোনো চেষ্টা কারোর মধ্যে দেখিনি এমনকি আমরা বিগত দিনে যে সমস্ত নির্বাচনের দায়িত্বে নির্বাচনের কাজে থাকা নির্বাচনী কর্মকর্তাদের যে সমস্ত রকমের অভিযোগগুলো আমরা শুনেছি সেগুলোরও কোনো কিছু আমরা গত কালকের নির্বাচনে পাইনি অর্থাৎ এটার মধ্য দিয়ে বোঝা গেছে কুমিল্লার মানুষ সিটি কর্পোরেশনের নির্বাচনে তাদের জনপ্রতিনিধি তাদের ভোটে নির্বাচিত করবার জন্য তাদের যে প্রত্যয় ছিল তাদের যে চেষ্টা ছিল সেটা অনেকটাই সফল হয়েছে আর সবশেষে যেটা বলবো সেই জায়গাটা শুধুমাত্র আপনার প্রশ্নবিদ্ধ হয়েছে নির্বাচন কমিশনের অবহেলা কিংবা তাদের উদাসীনতার কারণে আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন বা আপনারাও এই সংবাদটি কভার করেছেন যখন ফলাফল ঘোষণা হচ্ছিল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সেখানে কিন্তু হঠাৎ করেই একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো এবং সেখানে প্রায় 1.5 ঘন্টা সময় অপেক্ষা করা হলো বাকি কেন্দ্রগুলোর ফলাফল ঘোষণার জন্য এবং তারপরই আমরা দেখলাম যখন চূড়ান্তভাবে আমাদের নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী ঘোষণা এবং স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হলো তখন পরাজিত প্রার্থী সেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করলেন তো এই এই ঘটনাটা যদি না ঘটত আপনার একদম শেষ বেলার ফলাফল প্রত্যাখ্যান কিংবা বিজয়ী যে বিজয় এই এই দুটার মধ্যে যেই সমস্যাগুলো তৈরি হলো অল্প সময়ের মধ্যে সেটা না হলে আমাদের এই নির্বাচনটি সার্বিকভাবে অত্যন্ত সুন্দর এবং একটি উদাহরণ হিসেবে এই নির্বাচন ঢুকতে পারত সারা বাংলাদেশের জন্য কিন্তু দুর্ভাগ্য হলো সত্য আমি এটার জন্য পক্ষকে দায়ী করব না আমাদের কুমিল্লার প্রার্থী কিংবা রাজনৈতিক নেতা কর্মীদেরকেও এই জন্য দায়ী করব না সার্বিকভাবে এই জায়গাটি যেই পরিবেশ থাকার কথা ছিল কিংবা যে ধারাবাহিকতায় ফলাফলগুলো প্রকাশ হচ্ছিল সেই ধারাবাহিকতা রক্ষা করবা কিংবা যে পরিবেশটা দরকার ছিল সেখানে বজায় রাখার সেটা না করার ক্ষেত্রে ব্যর্থতা বলেন আর অনীহা বলেন বা কিংবা এটার জন্য যে আজকে নতুন করে নির্বাচন প্রশ্ন তৈরি হয়েছে সেটার জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনের উপরই বর্তায় এবং সেই জন্য বলবো নির্বাচন কমিশন যদি এই সমস্ত জায়গাগুলোতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে কিংবা দায়িত্বকে দায়িত্ব হিসেবে গ্রহণ করতে কিংবা মানুষের প্রত্যাশার সঙ্গে নির্বাচনকে মিলাতে গিয়ে এই ধরনের কোনো অবস্থার সৃষ্টি করে তাহলে কিন্তু যে কোনো নির্বাচনই আপনার দিন সুষ্ঠু ভোট হওয়ার পরও এবং ভোট নিয়ে কোনো প্রশ্ন না থাকার পরও কিন্তু এসব ছোটখাটো কারণও কিন্তু একটা মানুষের মধ্যে ভোট নিয়ে আপনার প্রশ্ন ওঠে ভোটের ফলাফল প্রশ্নবিদ্ধ হয় এবং আমাদের এখানে আপনি জানেন শতভাগ ইভিএমে ভোট হয়েছে ইভিএমের বিষয়টা আমি মনে করি এখন আমাদের জাতীয় পর্যায়ে বলেন স্থানীয় পর্যায়ে বলেন এটা রাজনৈতিক ঐক্যমতের বিষয় ইভিএম নিয়ে কিন্তু এখনো কোনো রাজনৈতিক ঐক্যমত কোথাও তৈরি হয়েছে আমরা শুনিনি সুতরাং কি কারণে এই নির্বাচন কমিশন প্রথম নির্বাচন এবং প্রথম পার্টি কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে শতভাগ ইভিএম দিলেন সেটা কিন্তু অনেকেরই প্রশ্ন ছিল
ব্যক্তিগতভাবে আমিও মনে করি এখানে শতভাগ ইভিএমে ভোট হওয়ার বিষয়টি আমি মনে করি যে যুক্তিযুক্ত ছিল না। এবং সেখানে যদি আপনার আজকে ইভিএম এবং কিছু অংশে যদি আপনার আমাদের এই ব্যালটে ভোট হতো, তাহলে কিন্তু আজকে আমরা ফলাফলের জায়গাটি তুলনামূলক দুটি দিকে মূল্যায়ন করার সুযোগ পেতাম। কিন্তু আজকে অভিযোগ থাকুক আর নাই থাকুক, আমরা যদি চাই এই ফলাফল পুনর্মূল্যায়নের জন্য কিংবা আবার নতুন করে গণনার জন্য ফলাফলের ক্ষেত্রে যদি আর কোনো প্রশ্ন থাকে সেটা নিষ্পত্তির জন্য, সেই সুযোগটি কিন্তু আর আমাদের হাতে থাকছে না, বা আমরা ভোটার যারা আমরা সেটা জানতে পারছি না, নির্বাচন কমিশনও সেই জায়গায় আমাদের প্রশ্ন দিতে পারছে। সুতরাং আমাদের জায়গা থেকে কিন্তু আমরা একটা জায়গায় থেকেই গেলাম যে নির্বাচনের সারা দিন ভোট যেই শান্তিপূর্ণ পরিবেশটা ছিল, দিন শেষের বিশৃঙ্খলায় সেটা হয়তো খানিকটা পরিবেশ খানিকটা নষ্ট হয়ে গেল, আমরা বুঝতে পেরেছি। জনাব আলী আকবর মাসুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজরুম আপডেটে সময় হলো একটা ছোট্ট বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত, আপনারা দেখছেন নিউজরুম আপডেট। কোথাও মূল বক্তব্যকে ছেটে ফেলা হয়েছে, কোথাও আবার চেষ্টা চলেছে অযথা চলতি ভাষায় রূপান্তরের। সংবিধানে অন্তর্ভুক্ত বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণে এমন শতাধিক ভুলের খোঁজ পেয়েছে তদন্ত কমিটি। আজ এই তালিকা জমা দেওয়া হয়েছে হাইকোর্টে। দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা আরেকটু বিস্তারিত কথাবার্তা বলতে চাই, এবং আমাদের সাথে এজন্য অনলাইনে যুক্ত রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। জনাব সুবীর নন্দী দাস, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমার যতটুকু খেয়াল রয়েছে যে 2020 সালের 5ই মার্চ প্রথম আপনি এই রিটটি করেন, যে সংবিধানে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি ভুলভাবে সন্নিবেশিত হয়েছে। পরবর্তীতে 10ই মার্চ হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টিম তৈরি করে দেয় যারা এই ভুলটি বের করেছেন। তো কোন ভাবনা থেকে আসলে রিটটি করেছিলেন আপনি শুরুতে? এই মামলাটি দায়ের করি আমি অগাস্ট কাশের ইরন, যিনি আমার ক্লায়েন্ট, ওনার পক্ষে হাইকোর্টে। উনি দাবি করেন যে বঙ্গবন্ধুর 7ই মার্চের যে ভাষণটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে সেখানে একাধিক ভুল রয়েছে। আমরা তখন অডিও ভিজুয়াল মিডিয়ামের সাথে সেটি তুলনামূলক বিশ্লেষণ করে দেখি যে এখানে প্রচুর পরিমাণে ভুল রয়েছে। তখন আমরা সেটি কোর্টে নজরে আনি রিট পিটিশন হিসেবে, এবং আমরা এটির সঠিক ভাষণটি নির্ণয় করার জন্য একটি রুল নেই এবং একটি অন্তর্বর্তীকালীন আদেশ মাননীয় আদালত দেন যে 2 মাসের মধ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণটি সংবিধানে যথাযথরূপে নির্ভুলভাবে রয়েছে কিনা সেটি যাচাই করার জন্য বলেন। এবং সেটি যাচাই করবেন কিভাবে? অডিও ভিজুয়াল যে রেকর্ড রয়েছে, যে ঐতিহাসিক দলিলপত্র রয়েছে, সব কিছু বিবেচনা করে একটি উচ্চ পর্যায়ের কমিটি 2 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার জন্য তখন বলেন। তো এখন শেষ পর্যন্ত কতগুলো ভুল পাওয়া গেছে এরকম? জি, এখন সেটি 2020 সালের মার্চ মাসের ঘটনা। আজকে আদালতে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে একটি কমপ্লায়েন্স রিপোর্ট দাখিল করেছেন। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে শতাধিক ভুল, কোথাও বাক্য যেটি বঙ্গবন্ধু বলেননি এমন শব্দ অন্তর্ভুক্ত করা হয়েছে, বঙ্গবন্ধু বলেছেন এমন শব্দ বাদ দেওয়া হয়েছে, কোথাও একাধিক বাক্য। আমি সেই ভুলগুলো একটু দেখছিলাম, তার মধ্যে কয়েকটি যদি আমি আপনাকে বলি। সঙ্গে 23 বছরের বাংলায় যেটি বঙ্গবন্ধু বলেছিলেন সেটি সংবিধানে আছে যে সাথে 23 বছরের বাংলায়, অর্থাৎ সঙ্গেরটা সাথে হয়েছে, পারি নাইটা পারিনি হয়েছে, 10 বছরটা 10 বছর হয়েছে। তো ওই সময় আর এই সময়ের মধ্যে তো 50 বছরের পার্থক্য, ভাষারও তো পরিবর্তন হয়েছে, মানে খুব বেশি কি দরকার ছিল বা ভুলগুলি কি এতই বড় হয়ে গিয়েছে নাকি? আচ্ছা, এখন বলি যে বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু বলেছেন যে এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমার স্বাধীনতার সংগ্রাম। আবার শেষের দিকে বলেছেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। তো বঙ্গবন্ধু এই বক্তব্যটি দুইবার বলেছে, দুইভাবে বলেছেন। আচ্ছা, এখন আমাদের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে একবার। এখন বঙ্গবন্ধু যেভাবে বলেছেন আমাদের সংবিধানের যে বিধানটি হচ্ছে সেটি সেইভাবে অন্তর্ভুক্ত করতে হবে, আমাদের কোনো রকমের যোজন বিয়োজন করার কোনো রকমের কর্তৃত্ব নাই, আইনগত কর্তৃত্ব নেই প্রথম কথা, তাহলে সেটি আমরা কিভাবে করব? আর 50 বছর বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছেন সেটি তো মাত্র 52 বছর হলো, 50 বছর হলো তো। আর আপনি দেখেন যখন আব্রাহাম লিঙ্কন যে গেটিসবার্গের যে ভাষণটি দেন সেটি তো 1863 সালে দিয়েছেন, যখন মার্টিন লুথার কিং দিয়েছেন সেটিও তো 1963 সালে,
এটা তো 1863, এটা 1963 সালের দিকে সম্ভবত, আমি ভুল যদি না করি। তারপরে ধরা আই এম প্রিপেয়ার টু ডাই, যখন নেলসন ম্যান্ডেলা বললেন যে আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, সেই ভাষণটি দেন, সেটিও তো ধরেন 1965 সালের দিকে। তো এইসব ভাষণ তো ওনারা যেভাবে বলেছেন সেইভাবে আমরা পাই। তাহলে বঙ্গবন্ধুর ভাষণটি, যেটি হচ্ছে সমস্ত ট্যাক্স এবং কন্টেক্সট বিবেচনায় বিশ্বের সবচেয়ে ঐতিহাসিক ভাষণ, যখন আব্রাহাম লিঙ্কন ভাষণটি দেন তখন উনি প্রেসিডেন্ট, যখন ধরেন মার্কিন লুথার কিং দেন, হ্যাঁ মার্কিন লুথার কিং জুনিয়র যখন ভাষণটি দেন তখন কিন্তু তার মাথার উপরে কোনো সৈন্যবাহিনীর বা কোনো অস্ত্রধারী বিমান বাহিনী মাথার উপর চক্কর দেয়নি, তার সামনে জনগণের বুকের সামনে গুলি অতপেতে ছিল না। কিন্তু বঙ্গবন্ধু যখন 7ই মার্চে ভাষণটি দেন তখন পাকিস্তানের বিমান বাহিনী সেনাবাহিনী অস্ত্র নিয়ে আমাদের জনগণকে মৃত্যুর মুখে ফেলে দেওয়ার জন্য প্রস্তুত ছিল। এই রকম পরিস্থিতি বিবেচনা করলে, একটা দেশের স্বাধীনতার কথা বিবেচনা করলে, এর চেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ তো পৃথিবীতে নেই, অবশ্যই এই ব্যাপার নিয়ে কোনো সন্দেহ নেই। জনসুবিনন্দি, শেষ যে ব্যাপারটি জানতে চাচ্ছিলাম আপনার কাছে, যে এখন যেহেতু ভুলগুলো বের হয়ে এসেছে, কি হবে ভবিষ্যৎ প্রক্রিয়াটা? কি ভবিষ্যৎ প্রক্রিয়াটি হচ্ছে, আমরা আমাদের যে এখন কার্যক্রমটি থাকবে আদালতে, আমাদের যে প্রার্থনাটি থাকবে সেটি হচ্ছে দুটো ব্যাপার। একটি হচ্ছে বঙ্গবন্ধুর সঠিক, নির্ভুল এবং একটি পূর্ণাঙ্গ ভাষণ যেন সংবিধানের বিধানের আলোকে সংবিধানের পঞ্চম তফসিলে স্থান পায়, সেটি আমাদের মূল যে প্রার্থনা আদালতের কাছে। এবং দ্বিতীয় যে প্রার্থনাটি থাকবে, যে এই ভাষণটি অন্তর্ভুক্ত করা যাদের দায়িত্ব ছিল, যাদের দেখার দায়িত্ব ছিল, যারা করেননি তারা কেন করেন, এটি ভুলটি কিভাবে হয়েছে, তাদের ব্যাপারে একটি সিদ্ধান্ত নিতে আমরা আদালতকে অনুরোধ করব। জনসুবিনন্দি দাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ।